মঙ্গা ভার্সেস গঙ্গা, লোভী বউ আর জাদুই আয়না। প্রত্যেক দিনের মতন গঙ্গা বউ সকালে উঠে মুখ ধুয়ে নিজের বাপের বাড়ির থেকে আনা আয়নার সামনে বসে। আরে, আজ তো আমি অনেক সুন্দর দেখাচ্ছি, আমার সুন্দরতা তো দারুণ। এই দেখে শাশুড়ি মঙ্গা ওর কথাতে রেগে এমন বলল, হ্যাঁ হ্যাঁ, এমন সুন্দর বৌমার জন্যে তো অনেক পুণ্যি করতে হবে। শাস্তি থাকা গঙ্গা নিজের শাশুড়ির কথা ধ্যান দিল না। বউকে ওর কথা না শুনতে দেখে মঙ্গা রেগে লাল হয়ে যায়। নিজে নিজে এমন বলতে থাকে, সব সময় সেই আয়নার সঙ্গে টিকটিকির মতন চিপকে বসে আছে, এইদিকে একটু শাশুড়িকে সাহায্য করার কোনো খেয়ালই নেই এই মেয়ের। সকাল থেকে সন্ধ্যে অবধি শুধু সাজ আর সাজ, ঠাকুর গড়ুক এই আয়নাটা ভেঙে যায়। গঙ্গার সামনে থাকা আয়নাটা ফট করে ভেঙে গেল। এতদিন ধরে নিজের সুন্দরতাকে দেখে খুশি থাকা গঙ্গা আয়না ভেঙে যাওয়াতে অনেক দুঃখী হয়ে যায়। বাপের বাড়ির থেকে আনা অনেক দামি আয়না ছিল, কে জানে একে কে নজর দিল বলে কাঁদতে থাকে। তাকে দেখে খুশি হয়ে থাকা মঙ্গা বউয়ের কাছে আসে। আরে চুপ করে যা বৌমা, তোর সুন্দরতা দেখে আয়নাটা সামলাতে পারেনি, এই আয়না এতদিন টিকেছিল সেইটাই বড় ব্যাপার বলে সেখান থেকে চলে যায়। সেদিন থেকে গঙ্গা খাবার খাচ্ছিল না, ঘুমোতে পারছিল না, তার পুরো ধ্যান ভাঙা আয়নার উপরেই ছিল। বেচারি বৌমাকে দুঃখী দেখে শাশুড়ি মঙ্গা গঙ্গাকে বোঝাতে যায়, কি রে এখন কি করি বৌমা, একটু বোঝো আর আমার কথা শোনো, আমার কাছে যে আয়নাটা আছে সেটা আমি এনে দেব, যতক্ষণ তুমি নতুন আয়না না কিনবে ততদিন সেইটা ব্যবহার করো। এই বলে নিজের আয়না এনে বৌমাকে দিয়ে, এই নাও এইটা একটা জাদু আয়না, এইটা আমি বাপের বাড়ির থেকে এনেছিলাম, এতে তুমি যত সুন্দর চাও তত সুন্দর দেখাতে পারো। এর বিশেষতা এই যে, যেই চেহারা তুমি ভেবে এই আয়নায় দেখবে তেমনই তুমি পরিণত হবে। একটু সাবধানে থেকো, যদি তুমি এই আয়নাতে দেখার সময় কোনো কুকুর কিংবা বাঁদরের কথা মনে করবে তো দেখে নিও, কোনো সার্কাস বা জুওয়ালা এসে তোমাকে নিয়ে চলে যাবে বলে চলে যায়। কি এই পুরনো আয়না জাদুকরি? যদি এটা সত্যি জাদুগরি তো আমার শাশুড়ি কেন এমনটি রয়ে গেল বলে আয়নাতে দেখে। আমিও যদি ক্যাটরিনা কাইফের মতন দেখাতে চাই তো কি হয়ে যাব? বলাতেই গঙ্গা ক্যাটরিনা কাইফের মতন হয়ে যায়। দেখে গঙ্গা আশ্চর্য হয়ে যায়। দেখার সময় গঙ্গার একটা উপায় আসে। গঙ্গা নিজের মধ্যে, এই আয়নাটাতে সত্যি জাদু আছে, এতদিন ধরে আমাকে বিরক্ত করা শাশুড়িকে একটা শিক্ষা দেব। তার পরের দিন মঙ্গার বর যাওয়ার পরে গঙ্গা আয়নায় দেখে, আমি আমার শ্বশুর মশাইয়ের মতন হয়ে যেতে চাই। বলাতেই গঙ্গা নিজের শ্বশুরের মতন হয়ে যায়। শ্বশুর রবির মতন হয়ে যাওয়ার পরে গঙ্গা নিজের শাশুড়িকে ডাকতে থাকে, মঙ্গা, এই মঙ্গা, কোথায় মরে গেলি রে, কতবার ডাকতে হবে তোকে? এই শুনে মঙ্গা দৌড়ে আসে, কি হলো, এমন বাঁদরের মতন মুখ করে আমাকে চেয়ে রইছিস কেন? যা যা, আমি যে টাকা তোকে রাখার জন্য দিয়েছিলাম সেইটা এনে দে। বেচারি মঙ্গা মাথা নিচু করে চুপ করে গিয়ে পয়সা এনে দিয়ে দেয়। পয়সা নিয়ে গঙ্গা বাইরে চলে যায়। শাশুড়িকে বোকা বানালো, তার উপরে চেঁচানো, এমনই অনেক কাজ করে টাকা হাতে আসতে গঙ্গা খুশিতে পাগল হয়ে যায়। গঙ্গা সে টাকা দিয়ে ভালো ভালো শাড়ি কিনল, সিনেমা দেখল আর অনেক আইসক্রিমও খেল। এমন করে রবি বাইরে যাওয়ার পরে রোজ গঙ্গা
তেমন করে বাঙ্গাকে বিরক্ত করত। এমন কিছুদিন পরে গঙ্গার শ্বশুর বাড়িতে রাগ করে ফেরে। আচ্ছা আচ্ছা, পৃথিবীতে সব লোকই মিথ্যুক। পয়সা নেওয়ার সময় খুব ভালো করে নিয়ে নেয়, আর যখন আমি গিয়ে পয়সা চাইতে যাই ওদের কাছে, আমি কি পাগল নাকি? এই বলে রেগে গড় গড় করে স্ত্রী মাঙ্গাকে ডাকে। ও মাঙ্গা, আমি যে টাকা তোকে রাখতে দিয়েছিলাম সেটা একটু এনে দে তো, বলে জিজ্ঞেস করল। এই কথা শুনে মাঙ্গা, গ্রামবাসীরা যা বলছে সেটা মনে হয় ঠিক, তোমার মাথা ঠিক আছে তো? সেই টাকা তো আমি সেই দিনই দিয়ে দিয়েছিলাম। আমি কবে টাকা নিয়েছিলাম? হে ভগবান, সেদিন যখন তুমি চেঁচিয়ে বাড়ি এসে টাকাগুলো নিয়ে গেছিলে, আমি এখন কোথার থেকে টাকা এনে দিই? বলতে থাকে। এইসব চুপি চুপি শুনে গঙ্গা অনেক খুশি হচ্ছিল। পরের দিন প্রতিবারের মতন রবি বাইরে যাওয়ার পরে গঙ্গা রূপ পাল্টে মঙ্গাকে কষ্ট দিতে থাকে। এর মধ্যেই রবি নিজের রোমাল নিতে বাড়ি ফেরত আসে। তখন রবি নিজের মতন আরও একটা রবিকে দেখে অবাক হয়ে যায়। দুজন রবিদেরকে দেখে মঙ্গার মাথা ঘুরতে শুরু করে। আমি আসল রবি, না আমি আসল রবি, বলে দুজন রবি লড়াই করতে শুরু করে। তখন আসল রবি, এ কোনো বহুরূপী আমার রূপ নিয়ে সবাইকে ধোকা দিচ্ছে, এ সবার থেকে টাকা নিচ্ছে, বলতে থাকে। এরই মধ্যে মাঙ্গা পুরো খেলাটা বুঝে গেল। মাঙ্গা তার বৌমাকে শিক্ষে দেওয়ার উপায় ভাবল। তোমাদের মধ্যে কে আসল রবি আমি খুঁজব, আমার মার আমার বর ভালোভাবে জানে, দুজনকে মার দিলে আসল রবি বেরিয়ে আসবে, বলে। ঠিক আছে, বলল রবির মতন দেখা গঙ্গা, বলেই তার বৌমাকে জোরে মারল। মরে গেলাম রে, বলে চেঁচাতে থাকল। হায় রে, এর হাতে মার খাওয়ার চেয়ে ভালো পালিয়ে যাওয়া উচিত, বলে পালাচ্ছিল। এরই মধ্যে মাঙ্গা জাদু আয়না এনে ওকে ভাঙার সঙ্গে সঙ্গে রবির রূপে থাকা গঙ্গা আসল রূপে এসে যায়। এই দেখে রবি আশ্চর্য হয়ে যায়। এর মানে এতদিন ধরে আমার মতন রূপ নিয়ে ঘুরতে থাকা লোক তুমি? আমাকে ক্ষমা করে দিন শ্বশুর মশাই। ক্ষমা না হাতি, আজ থেকে ঘরের কাজ সব তুই করবি, এই বলে নিজের বউকে শিক্ষা দিতে লাগল। আমরা নিশ্চিত যে এই এপিসোডও আপনাদের অনেক হাসিয়েছে। তো দেরি কিসের, বাজাও ঘন্টি আর করো সাবস্ক্রাইব। আপনি মাঙ্গার ফ্যান না গঙ্গার এটা নিশ্চয়ই জানাবেন। এমন মজার মজার ভিডিওর জন্য দেখতে থাকুন কাকা টিভি। গঙ্গা ভার্সেস মাঙ্গা। একদিন মঙ্গা গ্যাসে রান্না বসিয়ে টিভিতে সিরিয়াল দেখছিল। সিরিয়াল দেখতে দেখতে গ্যাসে বসানো রান্নার কথা ভুলেই গেছিল। গ্যাসে বসানো রান্নার পোড়া গন্ধ পেয়ে গঙ্গা সেখানে দৌড়ে আসে। এ কি, রান্না পুড়ে ছাই হয়ে গন্ধ বেরোচ্ছে আর তুমি সিরিয়াল দেখছো? তুমি এই দুনিয়াতে আছো কি না? এই বলে মঙ্গাকে সজাগ করল। একটু দাঁড়ান না শাশুড়িমা, এই সিরিয়ালটা খুব ইন্টারেস্টিং, ছ মাস ধরে দেখছি, এই মহিলা গিয়ে দরজা খুলবে কিনা সেটা তো আমার দেখতেই হবে। এই শুনে গঙ্গা বলে, ঠিক আছে ঠিক আছে, এইসব তো চলতেই থাকবে, কিন্তু খাবারের কি হবে? এইটাই তো মুশকিলের শাশুড়িমা, আপনার ছেলে আর শ্বশুরমশাই খাবার জন্য ক্ষেতের থেকে এলো বলে। তোমার শ্বশুরের কথা তো জানি না, কিন্তু আমার ছেলে খিদে একদম সহ্য করতে পারে না। ও এখন কি দরকার আমি খুব ভালো জানি, এই বলে নিজের পুরনো বাক্স থেকে একটা মাইক্রোওভেন নিয়ে আসে। এই দেখে মঙ্গা চমকে যায়।
এরই মধ্যে ওর বর রবি আর শ্বশুর মশাই ক্ষেতের থেকে ঘরে ফেরে। আরে আমার খুব খিদে পাচ্ছে, তাড়াতাড়ি খেতে দিয়ে দাও। এখন যদি এই মাইক্রোওভেনে রান্না করি তাহলে সেদ্ধ হতে 10 মিনিট লাগবে, কি করি এখন? এই বলে চিন্তায় পড়ে যায়। এত চিন্তা করিস না, এটা জাদুই মাইক্রোওভেন। এতে তুই যা রান্না করতে চাস ব্যাস নাম লিখে রেখে দে, যা লিখবি তাই গরম গরম রান্না হয়ে বেরোবে। এই বলে একটা কাগজের টুকরোতে ভাত লিখে ওভেনে রাখে, ব্যাস চোখের পলকেই গরম গরম ভাত তৈরি হয়ে যায়। এইভাবে অন্যান্য ব্যঞ্জনেরও নাম লিখে রাখে, ব্যাস তৈরি হয়ে বেরিয়ে আসে। শাশুড়ি মা, এই মাইক্রোওভেনটা আমাকে দিয়ে দিন না। তোমাকে যদি এটা দেই তাহলে তুমি তো আমারই মুশকিল বাড়াবে। তোমাকে এটা দিলে তুমি তো বাড়িতে গ্যাস জ্বালাবে না। শুনুন না শাশুড়ি মা, দিব্যি দিয়ে বলছি, শুধু রবিবারই কিছু স্পেশাল রান্না করব। এটা আমার। এই বলে আবদার করতে থাকে। ঠিক আছে বলে গঙ্গা ওকে মাইক্রোওভেন দিয়ে দেয় আর শুধু রোববারই ব্যবহার করার কথা বলে। কিন্তু মঙ্গা ওটা রোজ ব্যবহার করতে থাকে। একদিন রান্না হয়নি দেখে গঙ্গা মঙ্গাকে জিজ্ঞেস করে, আরে বৌমা, সকাল থেকে দুপুর হতে চললো, এখনো তুমি রান্না করলে না? এই শুনে আরামে বসে থাকা মঙ্গা বলে, বানিয়ে নেব শাশুড়ি মা, এত চিন্তার কি আছে, মাইক্রোওভেনে লিখে রাখবো আর গরম গরম খাবার রান্না হয়ে যাবে, আমি এই কাজ যে কোনো সময় করতে পারি। তুমি কিছুই জানতে পারবে না। এই বলে চলে যায়। সবাই খাবার খেতে বসে। মঙ্গা একটা কাগজে হায়দ্রাবাদি দম বিরিয়ানি লিখে মাইক্রোওভেনে রাখে, কিন্তু ওভেন থেকে কিছুই বের হয় না। তখনই ওর বর বলে, খেতে বসে 10 মিনিট হয়ে গেছে, আজ খেতে দেবে কিনা? মঙ্গা ব্যস্ত হয়ে পড়ে। তখন গঙ্গা হাসতে হাসতে ভেতরে আসে, কি হলো, ওভেন কাজ করছে না, কি করে করবে? ও যত খাবার দিয়েছে সেই খাবারের কিছু বেঁচে থাকলে ওটা শেষ না হওয়া পর্যন্ত নতুন খাবার দেবে না। আর যদি আমরা ওই খাবার ফেলে দেই তাহলে ও রেগে যাবে আর কোনোদিনও কিছু দেবে না। এই শুনে মঙ্গার খুব রাগ হয়। ও কিচ্ছু করে না, গিয়ে বেঁচে যাওয়া খাবার খেতে থাকে। যেই ওই খাবার শেষ হয়ে যায় ওভেন থেকে হায়দ্রাবাদি দম বিরিয়ানি বেরিয়ে আসে। এত টেস্টি বিরিয়ানি সামনে থাকা সত্ত্বেও মঙ্গা সেটা খেতে পারে না। যবে থেকে ওকে বাসি খাবার খেতে হচ্ছিল তবে থেকে ও মাইক্রোওভেনে রান্না বন্ধ করে দিয়েছিল। এখন ও ইউটিউবে রান্নার রেসিপি দেখে, নতুন নতুন রান্না করে সবাইকে বিরক্ত করতে থাকে। একে এইভাবেই যদি ছেড়ে দেই তাহলে ও নিজে থেকে কোনোদিনও রান্না শিখবে না। ওকে যে কোনো প্রকারে ওই মাইক্রোওভেনের ভূত ছাড়াতেই হবে। আজকে কি বানাই, রোজ রোজ বিরিয়ানি খেয়ে খেয়ে মুখটা পচে গেল, আজ কিছু অন্য দেশে নতুন ট্রাই করি। এই বলে মোবাইল দেখে এক চাইনিজ খাবারের নাম জেনে সেটা লিখে ওভেনে রেখে দেয়। এর মধ্যে টিভিতে বাদুড়ের সম্বন্ধে কিছু খবর আসে, সেটা দেখে মঙ্গা চমকে যায়। এই চাইনার লোকেরা কোনো ভালো জিনিস পেল না খাবার জন্য, এখন আমি কি করি? আমি তো এটা ফেলতেও পারবো না, খেতেও পারবো না, আর যদি এটা ফেলে দেই তাহলে এই ওভেন আর কোনো দিনও কাজ করবে না। ওকে মুশকিলে দেখে গঙ্গা খুব হাসতে থাকে। এই মাইক্রোওভেন যদি না থাকতো তাহলে আমি ভালো ভালো রান্না করে খেতে পারতাম,
এইসব খেয়ে আমি নিজেকে মরতে দিতে পারবো না। মঙ্গা ওই খাবারটা ফেলে দেয়। গঙ্গা খুব খুশি হয় আর ওই ওভেন নিজের পুরনো বাক্সে তুলে রাখে। উফ, এত দিনে শান্তি পেলাম। পরের বার যদি বৌমা কিছু গন্ডগোল করে তাহলে জাদুই খাটে বসিয়ে চায়নাতে পাঠিয়ে দেব। তাহলে যদি একটু বুদ্ধি। লোভী বউ আর জাদু চামচ। শ্রাবণ মাসে একদিন গঙ্গা সকাল সকাল উঠে চান করে পুজো পাঠ করা শুরু করল। ওইটা দেখে মাঙ্গা বলল, আরে বাহ, আমার বউ তো একদম বদলে গেছে মনে হচ্ছে। এত সকালে উঠে এরকম পুজো করছে, এইটা কোনো স্বপ্ন তো নয়। তখনই গঙ্গা গরম গরম চা এনে শাশুড়ি শ্বশুর আর স্বামীকে দিল। মাঙ্গা ওর বউকে বলে, শোনো বৌমা, আজকে লক্ষ্মীব্রত আছে তো, এর জন্যে ঘরের বউ হওয়ার জন্য সব প্রসাদ তোমাকেই বানাতে হবে। শুনেই গঙ্গা ঘাবড়ে গেল। ও নিজের মনে ভাবল, কি এই সব আমাকে বানাতে হবে এখন? যদি এরা জানতে পারে যে আমি খাবার বানাতে জানি না, তো জানি না এরা আমাকে কি কি শোনাবে। হ্যাঁ ঠিক আছে শাশুড়ি মা। এইটা বলে জলদি করে ও নিজের রুমে গেল আর ইউটিউবে প্রসাদ বানানোর নিয়ম খুঁজছিল। এর মধ্যে কষ্টে পড়া চন্দ্রকান্তমকে দেখে শাশুড়ি বুঝে গেল যে ও খাবার বানাতে জানে না। একটু হাসল আর তারপর নিজের পুরনো পেটির থেকে একটা পুরনো চামচ নিয়ে আসলো আর বউকে দিল আর বলল, শোনো বৌমা, এইটা একটা জাদু চামচ, এটা কড়াইতে নাড়িয়ে যা চাইবে সেই খাবারই তৈরি হয়ে যাবে। এর দ্বারা তুমি সব খাবার বানাতে পারবে। আমি বাইরে গিয়ে সব মহিলাদেরকে বিকেলে পূজোর জন্য নেমন্তন্ন করে আসি। এইটা বলে বাইরে চলে গেল। ওই চামচটাকে আশ্চর্য হয়ে দেখে গঙ্গা ভাবল, কি এটা সত্যি? একবার দেখে নি তো। বলে চামচটাকে কড়াইতে রাখল আর বলল, পোলাও। আর পোলাও তৈরি হয়ে গেল। এইটা দেখে ও খুশি হয়ে গেল। আহা, এটা তো সত্যি অনেক ভালো। এইটা বলে শাশুড়ি মার বলা সব খাবারও তৈরি করে নেয়। তারপর জাদু চামচের ব্যাপারে ওর একটা উপায় আসলো। শাশুড়ি মারে কদরই জানে না, তার জন্য এই পুরনো পেটিতে রেখেছিল। এটা দিয়ে আমি ব্যবসা শুরু করব আর সবাইকে বলবো যে আমি কি। এইটা বলে ওই চামচটাকে একটা বড় বাটিতে রাখলো আর বলল, 25 জনের জন্য পায়েশ। বলার পরেই পায়েশ তৈরি হয়ে গেল আর ওইটা ঘরের সামনে বিক্রি করা শুরু করলো। পায়েশের গন্ধ পেয়ে লোকেরা কিনে খেতে শুরু করলো। পায়েশের প্রশংসা হলো আর অনেক লোক আসা শুরু করলো। ও অনেক খুশি হলো। বিক্রি করতে করতে একটু পায়েশ বেঁচে গেল, কিন্তু লোক অনেক ছিল। হাই, এখন আমি কি করি? অনেক লোক জমা হয়ে গেছে, এখনই ভিতরে গিয়ে এই বাটিতে পায়েশ ভরে আনি। ও ভেতরে গেল, ওই বাটিতে চামচটা রাখল আর বলল, পায়েশ। কিন্তু পায়েশ আসলো না। আবার বলল, কিন্তু তখন পায়েশ আসলো না। এখন ওর চিন্তা হলো, এ কি, এটা কাজ করছে না কেন? কি হলো এটাকে? ওহো, লোকেরা অনেক আছে, যদি ওরা জানতে পারলো যে পায়েশ শেষ হয়ে গেছে তো পয়সা আসবে না। আমি আমার বুদ্ধি কিরকম করে দেখাবো? এইটা বলে ও ওই বাটিতে 25 জনের জন্য জল ঢালল, কিন্তু ওতে চিনির জায়গায় নুন আর অন্য কোনো জিনিস ঢালল আর বিক্রি করতে শুরু করলো। যারাও ওই পায়েশটা খেলো বমি করা শুরু করলো। এর জন্যে লোকেরা চন্দ্রকান্তমের সাথে লড়াই করতে শুরু করলো। তখনই শাশুড়ি আসলো আর ও সব বুঝতে পারল। শাশুড়ি মাকে দেখে ভয় পেয়ে ও বলল, ও ওই ও আমি শাশুড়ি মা,
আগে ওদের পয়সা ওদের ফেরত দাও, শাশুড়িমা বলল পয়সা দেওয়ার পর। ওই চামচটা দিনে একবারই খাবার বানায়, এইটা বলতে আমি ভুলে গেছিলাম। এইটা শুনে বৌমা আবার আশ্চর্য হয়ে গেল আর মনে বলল, এই কথা এখন বলছে, ইচ্ছে হওয়া উচিত কিন্তু লোভ না। কাল থেকে তুমি খাবার বানানো শিখবে আর নিজে বানাবে, বলে চামচ নিয়ে শাশুড়ি ভেতরে চলে গেল। কি খাবার বানানো শিখতে হবে? বানাবো, নিশ্চয় বানাবো, ও মনে মনে ভাবল আর ভেতরে চলে গেল। আমরা নিশ্চিত যে এই এপিসোডও আপনাদের অনেক হাসিয়েছে, তো দেরি কিসের, বাজাও ঘন্টি আর করো সাবস্ক্রাইব। আপনি মঙ্গার ফ্যান না গঙ্গার এটা নিশ্চয়ই জানাবেন। এমন মজার মজার ভিডিওর জন্য দেখতে থাকুন কাকা টিভি। একদিন সকাল সকাল মঙ্গার ঘরের বাইরে একটা বড় কার এসে দাঁড়ায়। শাশুড়ি আর বৌমা সেই গাড়ির দিকে দেখতেই থাকে। হ্যাঁ, আমাদের বাড়িতে কে কারে আসলো? হ্যাঁ, এত বড় গাড়ি, বলে সেই কারকে দেখতেই থাকে। তার মধ্যের থেকে একটা বউ দামি শাড়ি পরে, কালো চশমা পরে, অনেক স্টাইলে নামে আর ওদের বাড়ির দিকে এগোয়। মাঙ্গা ওকে দেখে আর আকাশের দিকে দেখে, বৃষ্টির সম্ভাবনা দেখতে পায়। বিনা রোদে কালো চশমা পরা পাগল নিশ্চয়ই আমাদের ঘরের পাগল লোকেদের জন্যই এসেছে, সে মনে ভাবল। শোনো বৌমা, মনে হয় তোমার গ্রাম থেকে কেউ এসেছে। হ্যাঁ, এই বুড়ির তো রক্তে খোঁচা মারা লেখা আছে। কাকে চাই? কামলা, আমি তোমার ছোটবেলার বান্ধবী কামলা, এত তাড়াতাড়ি ভুলে গেলি আমাকে তুই, চশমা খুলে সে বউটা বলল। কামলা, তুই তুই কত পাল্টে গেছিস, আগে তুই এলোমেলো চুল আর সব সময় নাকে সর্দি, এখন এই দামি গাড়ি, ড্রাইভার আর এই দামি শাড়ি, লটারি লাগলো নাকি তোর, বলে সে নিজের বন্ধুকে নিজের কাছে টানে। শাশুড়িমা, এইটা আমার ছোটবেলার বান্ধবী, ছোটবেলাতে তো কি ক্যাবলা ছিল, কিন্তু এখন দেখো কেমন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে আজ কি কারণে এদিকে মা? ব্যাপারটা এই যে আমার বিয়ে নির্দিষ্ট হয়ে গেছে, তাই কার দিতে আসলাম। আর এমনিতেও আমি আর সেই ক্যাবলা না, আমার কার দেখেছিস, ইম্পোর্টেড, দুবাইয়ের থেকে আনিয়েছি, আমার হবু বর ড্রাইভারও রেখেছি। আমাদের গ্রামে আমি আর আমার বর সব থেকে ধনী। আরে শোন, তুই কার কিনেছিস কিনা? ওহো, আমি বোকা, যদি কার নিয়ে নিতিস তো এই ঘরে কেন থাকতিস? কোনো ব্যাপার না, চিন্তা করিস না, আমি কার পাঠাবো, তাতে আরাম করে এসিতে আসিস।